বিক্রি করছি 4,000 টাকা করে শ। এখন শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, এই কারণে সেই ফুট নেবে না, আমার অনেক টাকা শুধু যাই না। আমি ফসল করছি, এখন আমার অনেক টাকা লস। আমাদের যে ক্ষতি হয়েছে তাতে এখন জমিতে গলায় দড়ি নিয়ে মল্ল ছাড়ে না, মোটামুটি আমাদের বাঁচার কোনো উপায় নাই। গতবার তো তলাই যে শেষ হয়ে গেছে, কিন্তু এবছরে আমার যে তরমুজ হয়েছে তাও ওই শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। শিলাবৃষ্টিতে এখানে তরমুজের এবং বাঙ্গির ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে ছোট যে তরমুজগুলো সাইজ যেগুলো ছোট ছিল সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি বাঙ্গির ক্ষতিটাও তুলনামূলক বেশি। তো এ ব্যাপারে আমরা আমাদের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, সে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করতেছে।